I'm going to go to the next one.
Awak nak? Eh, letak pemas. Itu terlain. Ini je itu terus. Halal ya na? তো বন্ধুরা পার্কে এসে একটা মজাদার জিনিস দেখলাম, সেটা হলো কাঁঠাল। দেখছো নিচেও আর কি নিচেও ধরছে আর উপরে তো আসছেই। তো বিয়ার আগে ঘুরতে পারিনি, তো এখন ঘুরতেছি। কেমন লাগছে তোমার ঘুরি আমার লগে? ভালো। তোমার সাথে আজকে প্রথম ঘুরি নিবি। ছোট্ট ছোট্ট মাছ ওই জায়গায় বসেছিলাম অল্প, এখন আবার যাইতেছি। মানে আর একটু ঘুরিয়ে বাড়িতে যাবো। মন্দির যাবো নাকি? রামকৃষ্ণ মন্দির। এখন না তো রাত্রে, আজকে রাত্রে। আজকে রাত্রে আবার রামকৃষ্ণ মন্দির যাবো আমরা। আমাদের তো দীক্ষা নিতে লাগবো, তার জন্য আর কি রামকৃষ্ণ মন্দির যাবো রাত্রে। তো এই জায়গা থেকে যাওয়ার পরে রান্নাবাড়ি করে আসছি, তো অল্পটু ঘুরি, ঘুরে টুকে বাড়িতে যাবো। তো আমরা দুদিন থেকে ঘুরতে আসছি না? আমরা তো ওই যে গোটাগুলো আছে না, ওগুলো দিয়ে কাঁঠাল পাকছে বুঝি না। কি সুন্দর কুটিটা নিলাম। তো আমরা তো খাইতে আসি, এদিকে দেখি তোমাদের দাদা ভাই গেঞ্জিদের যুগ না কি এটা। তো এটা আবার ফেলাই দিলাম পাতা দিয়ে। তো এদিকে দুজন বসে হয়েছে খাইতে, মানে এখন আর কি হয় নাই, তার জন্য বসে আছি এখানে হাওয়া খাইতেছি। তো খাওয়া দাওয়া করে আর কি বাড়িতে যাবো, কয়েকটা ফটো উঠে বাড়িতে যাবো। খাওয়া চলে আসে ভেজ চাউমিন, আজকে তো মঙ্গলবার, তার জন্য ভেজ চাউমিন অর্ডার দিছি আর এগরোল ভেজ এগ না ভেজ রোল, তো দুইটা চাউমিন খাবো না। Thank you.
আমাদের তো খাওয়া দাওয়া শেষ, মদের দাম হয়ে চা হইতেছে, তো এখন পয়সা দিই, পয়সা দিয়ে বাড়িতে দেবো। তো একদম গরম লাগতেছে, এখন বাড়িতে যাইগা চলো এখন যাইতেছি। আমরা এখন যাইতেছি গা, তো আসার টাইমে দেখি একটা রাস্তাতে কি সুন্দর ফুল দিছে গাছে, দেখো কত সুন্দর দেখা যাইতেছে। তো বাড়িতে এসে ভাতটা খেয়ে নিয়েছি, তারপরে বসে গেছি লেচু খাইতে। তো এখন তো লেচুর সিজন, তো না খাইলে আর ভালো লাগে না, সিজনের ফুল খাইতে লাগে। তো আমি আর কি একা একাই খাচ্ছি লেচু। বাড়িতে আসে লেচু খাইলাম, তো অল্প রেস্ট করলাম, ভাত টাত খাওয়া দাওয়া করে অল্প ঘুমাইছিলাম। দেখছো আবার দেখছো আয়লানাটা সেরা হয়ে গেছে। তো ওই জায়গা থেকে আসার টাইমে অল্প বাজার করে নিয়ে আইছি। তো তোমাদের দাদাভাই চাউলটা আগেই নিয়ে আসছিলো, তো আমি বান্ডিলটা ধারিনি, এখন আর কি ঢালবো বান্ডিলটাতে। তারপরে এই যে এটা ওটা সবজি নিয়েছি, কচু কুমড়া কচুর লতি। তো চাউলটা আমার ঢালানো হয়ে গেছে বান্ডিলাতে, তারপর এগুলো এখন গুছাবো। তো ভাবলাম যে সবজির খাঁচিটা একবারে গুছাই, যে পেঁয়াজ টিয়াজ গুছাই নিচ্ছি আমি। তো দিদি আর কি গাছের কাঁকরোল দিছে, মানে ওটাও রেখে দিলাম আমি সবজির খাঁচিতে, আর জায়গা হলো না তা বাইরে কচুটা রাখলাম। তো বন্ধুরা ভাবছিলাম যে মন্দিরে যাব, কিন্তু আমি হবো কি না জানি না, বৃষ্টি হয়েছে, তার জন্য তাড়াতাড়ি আমি রান্নাটাও সেরে নিলাম, পনিরের তরকারি বানালাম পটল দিয়ে। তো বৃষ্টির জন্য আর আমাদের মন্দির যাওয়া হলো না, তো আর কি করবো, উপায় তো নাই, অনেক বৃষ্টি হয়েছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।